আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুবাসসির ইখওয়ান আল্লামা মুফতি মুজিবুর রহমান চাটগাঁওয়ি সাহেব হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقيل للنبي صلى الله عليه وسلم كيف بدأ أمرك؟ قال أنا دعوة جدي إبراهيم وبشرى أخي عيسى ورأت أمي نورا أضاءت به قصور الشام أو كما قال عليه الصلاة والسلام. درود شریف پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله بخير شراد الشنوراني হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায় নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশায় আমিনা রহমতুল্লিল আলামিন শফিউল মুদনিবিন ইমাম আল-আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন হাদিয়ে সুবুল সাইয়্যিদে উলদে আদম মুহাম্মদ আরবি মক্কি মদনি হাশমি মুত্তালিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে লাখ ও কোটি দরুদ ও সালামের হাদিয়া, যারা দুশ্বার তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতা। সদ্য আমাদের থেকে বিদায় নিল রবিউল আউয়াল মাস,
রবিউল আউয়াল মাস আমাদের নবীজির পৃথিবীতে আগমনের মাস, রবিউল আউয়াল মাস আমাদের নবীজির পৃথিবী থেকে বিদায়ের মাস। রবিউল আউয়াল মাস আমাদের নবীজির পৃথিবীতে আগমনের মাস, রবিউল আউয়াল মাস আমাদের নবীজির পৃথিবী থেকে বিদায়ের মাস। আমি আপনাদের খেদমতে একটা প্রশ্ন রাখতে চাই, যেদিন আমাদের নবীজি পৃথিবীতে জন্ম গ্রহণ করেন সেদিন কতজন মুসলমান পৃথিবীতে ছিল? বলেন, একজন মুসলমানও ছিল না, ইমানদার ছিল। মুসলমান আর ইমানদার একটু পার্থক্য, ইমানদার ঈসা নবীর উম্মত, নাম খ্রিস্টান নাসারা, ইমানদার মুসা নবীর উম্মত, নাম মুসলিম নয় ইহুদ জাতি, ইমানদার মহানবীর উম্মত, নাম মুসলিম। ইমানদার ছিল, যেমন হযরত সালমান ফার্সি ইমানদার ছিলেন, নবীর আগমনের সময় খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। আমাদের নবীর জন্মের সময় একজন মুসলমানও পৃথিবীতে ছিল না, কারণ মুসলমান তো সে যে আমাদের নবীর দাওয়াত পাইয়া আমাদের নবীর উপরে কালিমা পড়েছে। নবী তো তখন নবুয়ত প্রকাশ হয় না, মুসলমান আসবে নবীর জন্মের ৬ মাস পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেছেন, যেদিন নবী জন্মগ্রহণ করেন মা আমিনা বলেন রাতে আমার ঘরে চেরাগে তেলের ব্যবস্থা ছিল না। কি বোঝা গেল? নবীজি অনেক বড় ধনীর ঘরে জন্ম নিয়েছেন। নবীজি আব্দুল্লাহর বিধবা স্ত্রী, সহায় সম্বলহীন এক গরিবের ঘরে জন্ম নিয়েছেন। জন্ম তারিখটা কে লিখে রাখবে এই গরিব বাচ্চার? জন্ম তারিখ তো ধনীরা লিখে রাখে প্রতি বছর বছর বার্থডে পালন করার জন্য। গরিবের ঘরে কি আবার বার্থডে পালন হয়? হ্যাপি বার্থডে আছে নাকি? এটা তো বড় লোকের ঘরে হয়, কেউ জন্ম তারিখটা লিখে রাখে নাই। আর নবী যেদিন এন্তেকাল করেন সেদিন নবীর ইশারায় জীবন দিতে পারে এমন সাহাবার সংখ্যা ছিল ১৬ লাখেরও বেশি। এরা সবাই নবীর এন্তেকালের তারিখ মনে রেখেছেন এবং লিখে রেখেছেন। জন্মের সময় নবীজির কতজন ভক্ত ছিল? কে লিখে রাখবে জন্ম তারিখ? হযরত আবু বকর লিখে রাখবে, নবীজির ২ বছরের ছোট। হযরত ওমর লিখে রাখবেন, নবীজির ১৪ বছরের ছোট। হযরত আলী লিখে রাখবেন, নবীজির ৩২ বছরের ছোট। বাবা লিখে রাখবেন, জন্মের ৬ মাস আগে ইন্তেকাল করেছেন। মা জানাবেন তারিখটা, জন্মের ৬ বছরের সময় মা ইন্তেকাল করেছেন। তারিখটা দাদা জানাবেন, দাদা জন্মের ৮ বছরের সময় ইন্তেকাল করেছেন। ৪০ বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, শুধু নবী নয় বিশ্ব নবী, তখন সাহাবাদের চিন্তা হলো
এত বড় নবী জীবনী লিখতে হবে, জীবনী মানুষকে জানাতে হবে, আর জীবনী জানাতে গেলে প্রয়োজন হবে জন্ম কোন সালে কোন মাসে কয় তারিখে কিভাবে। আর কে বলতে পারবে তারিখটা? বলার মতো যারা তাদের কেউ বেঁচে নেই। এরপরেও ওই সময় যারা বুড়া বুড়ি ছিল তারা কেউ একরিক বলতে পারে না। কেউ বলছে মনে হয় 8 তারিখ, একরিক না মনে হয়। কেউ বলছে মনে হয় 9 তারিখ, কেউ বলছে মনে হয় 11 তারিখ, কেউ বলছে মনে হয় 12 তারিখ, আর কেউ বলছে রবিউল আউয়াল মাসই না রবিউল সানি। নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল। এখনই শিওর না সন্দেহ আছে? নবীজির এন্তেকাল 12ই রবিউল আউয়াল, সন্দেহ আছে? সন্দেহাতীত ভাবে প্রমাণিত 12ই রবিউল আউয়াল ইন্তেকাল আর 12ই রবিউল আউয়াল জন্ম, সন্দেহ আছে। বৎসরে আমাদের 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা তথা রোজার ঈদ, কোরবানির ঈদ। আর কয়েক বৎসর ধরে আবিষ্কার হয়েছে আরেকটা ঈদ, ঈদে মিলাদুন নবী। কেউ বলে বড় ঈদ, কেউ বলে ঈদে আজম, কেউ বলে সৈয়দুল আয়াত, সকল ঈদের সর্দার। প্রশ্ন হলো আল্লাহ পাক 6,668 আয়াতের সমন্বয়ে কোরআন নাযিল করলেন, নবীর জন্ম তারিখটা যদি আল্লাহ জানাতেন বেশি থেকে বেশি আধা আয়াত লাগত। পুরা কোরআন শরীফে কোন মায়ের বেটা কোন বাবার বেটা দেখাতে পারবে কোরআনে নবীর জন্ম তারিখ লেখা আছে? কেন জানালেন না আল্লাহ? বোঝা গেল জন্ম দিবস পালন করা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। যদি গুরুত্বপূর্ণ বিষয় হতো আল্লাহ আধা আয়াত নাযিল করিয়া হলেও তারিখটা জানাতেন। নবীর কষ্ট হয়, এলহাম হয়, নবী কোন জিনিস না জানলে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ থেকে জেনে নিতে পারেন। সর্বোপরি যারা ঈদ মিলাদুন নবী নিয়ে নাচানাচি করে তাদের আকীদা মতে নবী গায়েব জানে। তো নবী কেন নিজের জন্ম তারিখটা বলে গেলেন না? বোঝা গেল জন্ম দিবস পালন করা নবীর কাছেও গুরুত্বপূর্ণ বিষয় না। যে বিষয় আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়, নবীর কাছে গুরুত্বপূর্ণ নয়, ওই বিষয় নিয়ে তোমাদের এত নাচানাচি কেন? কেউ এটা না করলে ওয়াবি কাপের ফতোয়াবাজি কেন? কি চাও? আমাদের এক ওস্তাদ চট্টগ্রামের ভাষায় একটা কবিতা বলেন, কবিতাটা যদি আপনারা বুঝেন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বলবো অকল সৈয়দ গোরা গোরা তুই সৈয়দ কা হালা, অকল সৈয়দ গোরা গোরা তুই সৈয়দ কা খালা,
না সৈয়দের বনু জামাই, না সৈয়দের আলা, না সৈয়দের বনু জামাই, না সৈয়দের আলা। অকল মানে সকল, সমস্ত সব, সৈয়দ অর্থ নবীর বংশ, সৈয়দ অর্থ নবীর বংশ। বলতে পারেন আমরা জানি নবীর বংশ কুরাইশ, আপনি আবার সৈয়দ বলতেছেন। নবীর বংশ হলো কুরাইশ, কুরাইশ বংশ হলো পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আর যেটা শ্রেষ্ঠ হয় আরবিতে সেটাই সৈয়দ। তো সৈয়দ যে কথা, কুরাইশ সে কথা, প্যাস নাই, আবার প্যাস লাগাবো। নবীর বংশ হলো সৈয়দ, এটা সৌদি আরবের সৈয়দ, বাংলা সৈয়দ না, কারণ বাংলাদেশে বংশ বদলা, বাপদাদা পকেট মারি করত, এখন পয়সা হয়েছে, রাস্তার কিনারায় বড় করে বাড়ি কইরা সাইনবোর্ড লাগিয়েছে চৌধুরী বাড়ি, মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত, এখন বড় লোক হইয়া বাড়ি কইরা সাইনবোর্ড দিয়েছে তালুকদার বাড়ি, কারণ এদেশে বংশ বদলা। সৌদি আরবের সৈয়দ হযরত বলতেছেন অকল সৈয়দ গোড়া গোড়া, সৈয়দ বংশের যত লোক আছে সব ফর্সা ফর্সা, সুন্দর সুন্দর, এক কালো নিগ্রো হাফসি দাবি করে বসলো আমি সৈয়দ, এক কালো নিগ্রো হাফসি হঠাৎ দাবি করে বসলো আমি সৈয়দ। এখন ওই কালোর কাছে প্রশ্ন, অকল সৈয়দ গোরা গোরা, তুই সৈয়দ কা খালা, সব সৈয়দ হল ফর্সা ফর্সা, তুমি সৈয়দ কালো কেন, তুমি কোন সূত্রে সৈয়দ, তোমার কাছে সৈয়দ বংশের কেউ বন দিয়ে দিয়ে ভগ্নিপতি বানাবে সেই সুবাদে সৈয়দ হবে এই সুযোগ নেই, কারণ আরবরা বিয়ের ব্যাপারে কুফুর খুব খেয়াল রাখে, এরা সৈয়দ বংশের সুন্দরী ভঙ্কে তুমি কালোর কাছে দিবে না, তাহলে সৈয়দ বংশের কারো ভগ্নিপতি হয়ে সৈয়দ হবা সুযোগ নেই, আবার তুমি কালোর বোন সৈয়দ বংশের কেউ বিয়ে করবে তুমি সৈয়দ বংশের কারো শালা হবে আর সেই সুবাদে সৈয়দ দাবি করবে এই সুযোগও নাই, তুমি কালোর বোন সৈয়দ বংশের ফর্সা লোকে বিয়ে করবে না, তুমি সৈয়দ বংশের কারো ভগ্নিপতি হয়ে সৈয়দ দাবি করবা অথবা সৈয়দ বংশের কারো শালা হয়ে সৈয়দ দাবি করবা এই সুযোগও তোমার নাই, এরপরেও দাবি করছো সৈয়দ, তোমার এই দাবি মিথ্যা ছাড়া কিছুই না, এটাই বলা হচ্ছে। না সৈয়দের বনু জামাই, না সৈয়দের শালা, আলা মানে শালা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুই ঈদের বাইরে নবীর জন্ম তারিখকে বলছে ঈদ মিলাদুন নবী, যদি সেটা ঈদ হয় খুতবা দেখাও, ছোট দুই ঈদে খুতবা আছে, বড় ঈদে খুতবা দেখাও, ছোট দুই ঈদে দুই রাকাত নামাজ আছে, বড় ঈদে আরো বেশি থাকার কথা, বেশি বাদ দাও দুই রাকাত দেখাও, কথা বলে
দেখাইতে পারবেন, খুতবা দেখাইতে পারবে না, নামাজ দেখাইতে পারবে না। এরপরে বলবার তোমাদের এই দাবি মিথ্যা মিথ্যা মিথ্যা। চট্টগ্রামে বড় বড় পোস্টার, সেখানে লেখা জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী, নয় রবিউল আউয়াল ঢাকা, 12ই রবিউল আউয়াল চট্টগ্রাম। ঢাকা 12 তারিখে চট্টগ্রাম। আমি জিজ্ঞাসা করলাম তোমাদের এই ঢাকা চট্টগ্রাম দুই দিনে কেন? ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, তমাম দুনিয়াতে একই তারিখে। কয় তারিখে? একদিনে বলি নাই, একই তারিখে। ঈদ উল ফিতর শাওয়াল মাসের এক তারিখ, সৌদি আরবে একদিন আগে চাঁদ উঠে একদিন আগে এক তারিখ হয়, তারা একদিন আগে ঈদ করে। আমাদের দেশে একদিন পরে চাঁদ উঠে একদিন পরে এক তারিখ হয়, আমরা একদিন পরে ঈদ পালন করি। দিন ভিন্ন হলে তারিখ এক। ঈদ উল আযহা জিলহজের 10 তারিখ, দিন ভিন্ন হলো তমাম দুনিয়াতে তারিখ এক। তোমাদের ঈদ মিলাদুন নবী ঢাকায় 9 তারিখ কেন, চট্টগ্রামে 12 তারিখ কেন? কথা বলেন, আমি বলি রহস্য আমার থেকে শোনো। ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, কোরআন সুন্নার ঈদ, মক্কা মদিনার ঈদ, তমাম দুনিয়াতে একই তারিখে পালিত হয়। আর তোমাদের ঈদে মিলাদুন নবী, এটা মেড ইন মক্কা মদিনা নয়, এটা মেড ইন পাকিস্তান। পাকিস্তানি হুজুর ঢাকা থাকলে ঢাকা ঈদ হয়, চট্টগ্রামে গেলে চট্টগ্রামে ঈদ হয়। আরো আছে চট্টগ্রামে যেটা সবচেয়ে বড় জুলুস বাইর হয়, সেখানে একটা ট্রাককে ফুল দিয়া সাজাইয়া, ট্রাকের উপরে একটা চেয়ার সাজাইয়া, চেয়ারের উপরে পাকিস্তানি হুজুর তাহের শাহকে সাজাইয়া, এরপরে জুলুস বাইর। মজবন্দারীরা নজিবুল হক মজবন্দারীকে সাজাইয়া জুলুস বাইর। আর চষিওয়ালা আমির ফয়সল, মোস্তফা আমির ফয়সলকে সাজাইয়া জুলুস বাইর করে। দেওয়ানবাগীরা সুফি সম্রাট মাহবুবে খোদা দেওয়ানবাগীকে সাজাইয়া জুলুস বাইর করে। রাজার বাগিরা দিল্লুর রহমানকে সাজাইয়া জুলুস বাইর করে। আমার প্রশ্ন, এটা নবীর আগমনের আনন্দ মিছিল না বাবার আগমনের মিছিল? যদি নবীর আগমনের আনন্দ মিছিল হয়, তাহলে বাবা তো সজ্জিত কেন? মিছিল দেখে তো নবীর আনন্দ মিছিল মনে হয় না, বাবার আগমনের মিছিল মনে হয়। কথা বলে মিছিলের মধ্যে স্লোগান দেয়, কি স্লোগান? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। যারা এই স্লোগান দিচ্ছে তাদের বিশ্বাস নবী সব সময় সব জায়গায় হাজির নাজির। যে হাজির নাজির তার আবার আগমন কিসে? স্লোগান কি দেয়? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। তোমার নবী তো আছেই তোমার আকিদা মতে, তার আগমনের স্লোগান কেমন? তো তাদের স্লোগানে তাদের আকিদায় মিল আছে না? আরো স্লোগান আছে, হুজুর কাবলার ঘোষণা সিরাতুন নবী লাগবে না,
জীবনী বলেন, জীবনীর প্রথম পাঠ হলো মিলাদ। একটা জীবনী গ্রন্থ আমাকে আপনারা দেখান, পৃথিবীর যেই কোন মানুষের যেখানে জন্মের কথা লেখা নেই, যা জীবনী গ্রন্থ আপনি খুলবেন প্রথম পাঠটাই হবে জন্ম বংশ পরিচয়। আর জন্ম এটাই তো মিলাদ, সিরাত বলতে ভিতরে মিলাদ আছে। সিরাত মানে জীবনী, জীবনী শুরু হয় জন্ম দিয়ে শেষ হয় মৃত্যুতে গিয়ে। সিরাত বলার সাথে সাথে মিলাদ এসে গেছে, আর লাতি মারার সাথে সাথে শুধু সিরাত লাতি হয় নাই, মিলাদও লাতি হয়ে গেছে। খবর আছে ছোট বেলার দাক্ষা কোথায় গিয়ে লাগে। সিরাতের আরেক অর্থ চরিত্র, আখলাক, কথা বলেন। আম্মা আয়েশার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে সাহাবারা নবীজির আখলাক সম্পর্কে, নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন। আম্মা আয়েশা ডাইরেক্ট বলেন নাই, আম্মা আয়েশা বলেছেন তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবারা বলেন অবশ্যই তেলাওয়াত করে। আমি আয়েশা বলেন কানা খুলুকুহু খুলুকুল কোরআন, নবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। কোরআনে যা আদর্শ আছে নবী সব করেছে, কোরআনে যা নিষেধ আছে নবী সব বর্জন করেছে। সিরাতের এক অর্থ হলো কোরআন। তুমি যে সুলেমান মিরা সিরাত নবী লাথি মার, মিলাদ নবী কায়েম কর, তোমার লাথি তো কোরআনে গিয়ে লাগছে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবীর জন্ম মৃত্যু তারিখকে কেন্দ্র করে কোন যুগে কোন শরীয়তে কোন নবীর বলে কোন বিধি বিধান দেন নাই। জন্ম দিবস মৃত্যু দিবস ইসলামে নাই। বলতে পারেন হুজুর খ্রিস্টানরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, উৎসব পালন করে ঈসা আলাইহিসসালামের জন্মদিন হিসাবে। আপনি বললেন কোন নবীর শরীয়তে নাই। খ্রিস্ট ধর্মের ইতিহাস পড়ুন, ঈসা নবী কাল্লা আকাশে তুলে নেওয়ার পরে খ্রিস্ট ধর্মের বড়দিন 100 বছর ছিল না, 200 বছর ছিল না, 300 বছর ছিল না, 325 খ্রিস্টাব্দে অর্থলোভী শয়তানেশি পাপীরা এই দিবস আবিষ্কার করেছে। বড়দিন খ্রিস্ট ধর্মের বিধান। আর আমাদের শরীয়তে নবীর 23 বছর নবুয়তের জিন্দগিতে ঈদে মিলাদ নবী ছিল না, সিদ্দিক আকবরের 2 বছরের খেলাফতের যুগে এই দিবস ছিল না, আমার ফারুকের 10 বছরের খেলাফতের যুগে এই দিবস ছিল না, ওসমান জিন্নুরাইনের 12 বছর খেলাফতের যুগে এই দিবস ছিল না, আলী মর্তুজার 6 বছর খেলাফতের যুগে এই দিবস ছিল না, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবাদের যুগে ছিল না, 100 বছর ছিল না, 200 বছর ছিল না, 300 বছর ছিল না, 400 বছর ছিল না, 500 বছর ছিল না, 600 বছর ছিল না। 604 হিজরিতে ইরাকের অপব্যয় বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকারি শাফি মাযহাবের একজন আধা মৌলবী আধা পাগল তকিউদ্দিন সুবকির মাধ্যমে এই দিবস পালন করতে শুরু করে। বলেন যেটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, 600 বছর ছিল না, 600 বছর পরে আবিষ্কার করা হয়েছে, সেটা কি সুন্নত হবে না বিদআত হবে? বিদআত না, কোনো সন্দেহ না।
সন্দেহ নাই। বলে হুজুর তাহলে এই দিনে কি করব? 12ই রবিউল আউয়ালে কি করব? কি করবেন? খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই এটা পদ বাতায়া দিছে। পদটা কি? এক লোকের বিয়ের 5 বছর পরে একটা পুত্র সন্তান হয়েছে সকাল 7টায়, ওই দিন সকাল 8টায় তার বাবা মারা গেছে। এখন সে পুত্র জন্মের খুশি পালন করবে না বাবা মারার শোক পালন করবে? শোক পালন করবো। কোনটা? শোক পালন। সে কি করলো? বাড়ির বাহিরে চেয়ারে বসে হা হা, লোকজন আসে সালাম কালাম দেয়, কারোর সাথে কথা নাই, সন্তান জন্ম উপলক্ষে যত আত্মীয় আসার আছে সব আশা শেষ, বাবা মারা গেছে উপলক্ষে যত আত্মীয় স্বজন আশা ছিল সব আশা শেষ। এবার সবাই দেখছে তুমি এভাবে হা করে আসো। আমার হা করার কারণ হইল আমি যদি সন্তান জন্মের খুশিতে আনন্দ উৎসব করি, বাবার কুষ্ঠের লোকেরা বলবে কত নিমক হারাম ছেলে, তার বাপটা মারা গেছে আর সে আনন্দ ফুর্তি করছে। আর আমি যদি বাবা মারা যাওয়ার শোকে কাঁদতে শুরু করি, শ্বশুর কুষ্ঠের লোকেরা বলবে তার 5 বছর পরে একটা সন্তান হয়েছে তার মুখে একটু হাসি নেই। আমি কানলে শ্বশুর মুষ্টি নারাজ, হাসলে বাবার মুষ্টি নারাজ, কি করব আমি টের পাইতেছি না। আমি এক পুত্তি করে চেয়ারে বসে হা করে শ্বশুর মুষ্টি মনে করবে আমি সন্তান জন্মের খুশিতে হাসতে হাসতে হা করেছি, আর বাবার মুষ্টি মনে করবে আমি বাবা মারা যাওয়ার দুঃখে কানতে কানতে হা করেছি, আমি এক হা দিয়া দুই দিক সামনে। যেহেতু নবীর জন্ম বড়ই রবিউল আউয়াল একটা মত আছে, আবার ইন্তেকাল বড় রবিউল আউয়াল যদি কিছুই করতেই হয় তাহলে ওই লোকের মতো হা করে থাকতে। আল্লাহ বুঝার তৌফিক। আমিন। এটা তো বহু শিরক বিদআত আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফা বাদা আমরু, পৃথিবীতে আপনার আগমনের সূচনা কিভাবে হয়েছে? এই প্রশ্নের জবাবে নবীজি বলেন আনা দাওয়াতু জাদ্দি ইব্রাহিম, আমি আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। ওয়া বুশরা আখি ঈসা, আমি আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রাআত উম্মি নূরা, আমার জন্মের পূর্ব মুহূর্তে আমার মা একটা নূর দেখেছে, আলো দেখেছে, যার দ্বারা সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। আমার মা মক্কা থেকে সিরিয়ার প্রাসাদ সমূহ দেখতে পেয়েছে, দূরত্ব প্রায় 1,500 কিলোমিটার। এ হাদিস নবীজি তিনটা কথা বলেছেন। 1 নম্বরে আমি আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, কমবেশ আমরা সকলেই জানি তার পুরো জীবনটা কেটেছে আল্লাহর কঠিন থেকে কঠিন পরীক্ষা দিতে দিতে। পরীক্ষা যখন শেষ হয়, পরীক্ষার্থী যখন যথাযথভাবে পাশ হয়, কর্তৃপক্ষ তাকে পুরস্কার দেয়। খেয়াল করে পুরস্কার দুই প্রকার, এক প্রকার দাতার পছন্দ, আর এক প্রকার বিজয়ীর পছন্দ। আপনার ছেলে পরীক্ষায় পাস করেছে, অফিসে খবর পেয়ে আসার সময় একটা ল্যাপটপ নিয়ে আসলেন, তার হাতে দিয়ে বললেন তোমার পরীক্ষা
পাশের পুরস্কার আমার পছন্দ মতো এটা, এটাই শেষ নয়, তোর মনে কি চায় বল সেটাও দেব। পুরস্কার দুই প্রকার, একটা দাতার পছন্দ আরেকটা গ্রহিতার পছন্দ। আল্লাহ অনিলকে পুরস্কার দুইটাই দিয়েছে। আল্লাহর পছন্দের যে পুরস্কার, আল্লাহ বলেন খলিল ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। এই ইমামের কি অর্থ? আজকের পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল যাবে সব তোমার বংশ থেকে যাবে, তুমি হবে নবী রাসূলদের বংশের মুরব্বী হিসেবে ইমাম। ইব্রাহিম খলিলুল্লাহর পরে আল্লাহ ইব্রাহিম খলিলের বংশের বাইরে কোন নবী রাসূল পাঠান নাই। ইব্রাহিম খলিলের বংশ থেকে প্রায় 14,000 নবী রাসূল পাঠিয়েছে। সুবহানাল্লাহ, এটা হলো তিনি ইমাম মানব জাতির। আরেকটা বল আছে, আমরা উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের মিল্লাতের নাম মিল্লাতে ইব্রাহিম খলিলুল্লাহ, উম্মত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নাম মুসলিম, নামটা রেখেছে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে দুরূদ শরীফটা পড়ি, দুরূদ শরীফের নাম দুরূদ ইব্রাহিম খলিলুল্লাহ, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রতি বছর কুরবানি করি ওয়াজিব স্মৃতি ইব্রাহিম খলিলুল্লাহ, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। খানায় কাবা তাওয়াফের পরে দুই রাকাত নামাজ ওয়াজিব, কোথায়? খলিলুল্লাহর কদমে নামাজের পরে জমজম পান করা সুন্নাত। জমজম কি? খলিলুল্লাহর বেটা ইসমাঈলের স্মৃতি। তাওয়াফের পরে সাফা মারওয়া সাঈ করা লাগে। খলিলুল্লাহর বিবি হাজিরার স্মৃতি। মিনায় গিয়ে শয়তানকে পাথরে মারা লাগে। খলিলুল্লাহর স্মৃতি। উম্মত যদি মুহাম্মদ রাসূলুল্লাহ, অনেক বিষয় এসেছে খলিলুল্লাহ থেকে। আল্লাহর দেওয়া পুরস্কার মানব জাতির ইমাম। ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা। এবার আল্লাহ বলেন খলিল তোমার কি মনে চায় বলো সেটাও দেব। সুবহানাল্লাহ, খলিল বলে আল্লাহ আমি চাইব পরে আগে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই আমার জিন্দগির পরীক্ষাগুলো কেমন ছিল। 6-7 বছরের একটা বাচ্চা পাহাড়ের গুহা থেকে এসেছে বাড়িতে, মাকে পাইল, বাবাকে পাইল, বাড়িঘর পাইল। একটা বাচ্চার কাছে মা বাবা বাড়িঘর প্রিয় হয়, বাবাকে শিরিক করতে দেখে প্রতিবাদ করলাম। বাবা বলল আমাকে পাথর মেরে মেরে ফেলবে। তুমি বললে শিরিক করলে বাবা প্রতিবাদ করবে, আর শিরিক করতে দেখে প্রতিবাদ না করে তুমি থাকতে পারবে না। আমি বাপটা ঝগড়া চাই না, সেরা দেওয়া পারি না তোমাকে রাজি করার জন্য, সেরা দিলাম প্রিয় মা বাবা প্রিয় বাড়িঘর। এর কিছুদিন পরে তাওহীদ রক্ষার জন্য নমরুদের আগুনে প্রিয় জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছি। একজন মানুষের কাছে জীবন প্রিয়, নমরুদের আগে সেই জীবন দিতে প্রস্তুত হয়েছি। একজন মানুষের কাছে মাতৃভূমি প্রিয়, মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছি সিরিয়াতে। একজন মানুষের কাছে বউ বাচ্চা প্রিয়, তুমি বলেছ নির্বাসনে রেখে এসেছি। একজন মানুষের কাছে 6-7 বছরের বাচ্চা প্রিয়, তুমি বলেছ তার গলায় ছুরি চালিয়েছি। আমি যখনই পরীক্ষা দিয়েছি আমার প্রিয়তা তোমার সামনে পেশ করেছি, আর তুমি বলছো তোমার কাছে চাইতে আমি দেওয়ার বেলায় যেহেতু আমার প্রিয় গুলো দিয়েছি, আর চাওয়ার বেলায় তোমার কাছে তোমার প্রিয়তা চাই। আমি দেওয়ার বেলায় আমার প্রিয়টা দিয়েছি, আজকে তোমার কাছে চাওয়ার বেলায় তোমার প্রিয়টা চাই। আল্লাহ খলিল বলে আল্লাহ তুমি 7 আসমান সৃষ্টি করেছো, তোমার অত প্রিয় নয়, সব জমিন তোমার অত প্রিয় নয়,
পাহাড় পর্বত নদী সাগর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তোমার এত প্রিয় নয়, তোমার সকল সৃষ্টির মধ্যে সবচাইতে প্রিয় তোমার প্রিয় আদি মহান মধুর রাসূলুল্লাহ, আমি সেই রাসূলকে চাই আমার বংশে পাঠাও, আমার এই শহরে পাঠাও। কথা বলে আমি দেওয়ার বেলায় আমার প্রিয় গুলো দিয়েছি, সেবার বেলায় তোমার প্রিয় রাসূলকে চাই। আল্লাহ বলেন খলিল দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর, আমার প্রিয় হাবিব তোমার বংশে যাবে, তোমার এই শহরে যাবে। নবী এটাই বলেছেন, আমি দোয়ায় খলি, আমি আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আল্লাহ তাকে ওয়াফাত দিয়েছে, চাও তিনি আমাকে চেয়েছে। খলিল বলেন আল্লাহ তুমি তাকে চার কাজের দায়িত্ব দিয়ে পাঠাও, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ركاس تلوات آيات تعلم كتاب تعلم حكمة تتا سنة تسكي نفس تتا عطشن الله بلا خليل چار قدر دائت دیئی پتھابو تب سیریال تمتنا ہے সিরিয়াল আমাতা আল্লাহ সিরিয়াল লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কুলুল্লাহ সিরিয়ালে এক নম্বরে তেলাওয়াতে আয়াত, চার নম্বরে আত্মশুদ্ধি, আল্লাহ সিরিয়ালে এক নম্বরে তেলাওয়াতে আয়াত, দুই নম্বরে আত্মশুদ্ধি, কলিল্লা চার আল্লাহ নিয়ে এসে সে দুইয়ে দুই গেছে তিনে, তিন গেছে চার, এর ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় হাতে নাই। চার কাজ কলিল্লাহ আল্লাহর এমন একজন প্রিয় ব্যক্তিত্ব যাকে নিয়ে সবাই ইহুদিরা বলে কলিল আমাদের, খ্রিস্টানরা বলে কলিল আমাদের, হিন্দুরা বলে খলিল আমাদের, আমাদের যে ব্রাহ্মণ আছে এটা ইব্রাহিম থেকে এসেছে, আমরা ইব্রাহিম, মক্কার কাফেররা বলে আমাদের, আর আমরা মুসলমানরা বলে আমাদের বড় আপা আমাদের, কথা ঠিক, আর খলিল আসলে কাফের। আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইহুদি ওয়ালা নাসরানিয়া, মধ্যে একটু বাদ দিয়ে পড়তেছি, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, মা কানা ইব্রাহিম ইহুদি ওয়ালা নাসরানিয়া, অসম্ভব, ইব্রাহিম ইহুদি হতে পারে না, ইব্রাহিম নাসারা হতে পারে না, ইহুদিরা উযর পয়গম্বরকে আল্লাহর বেটা বানিয়ে শিরিক করেছে, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর বেটা বানিয়ে শিরিক করেছে, যে খলিলের তমাম জীবনের সংগ্রাম আর জিহাদ ছিল শিরকের বিরুদ্ধে, তমাম দুনিয়ার সম্রাটের প্রধান কুতির হয়ে যুবরাজের পথ ছেড়ে দিয়ে অগ্নি কুলতে জ্বলতে রাজি হয়েছে, কি জন্য? শিরকের প্রতিবাদ করার জন্য। অতএব সেই ইব্রাহিম ইহুদি হতে পারে না, ওরা শিরিক করেছে, খ্রিস্টান হতে পারে না, তারা শিরিক করেছে, মুশরিক হতে পারে না, তারা 360 দেবীর পূজা করেছে, হিন্দু হতে পারে না, ওরা 33 কোটি দেবীর পূজা করে শিরিক করেছে। ইব্রাহিম ইহুদিও হতে পারে না, খ্রিস্টানও হতে পারে না, হিন্দুও হতে পারে না, মক্কার মুশরিক হতে পারে না, তাহলে ইব্রাহিম কি? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম হানাফি, ইব্রাহিম হানাফি মুসলিম, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম কি? হানাফি মুসলিম, জোরে বলেন হানাফি মুসলিম,
ইমাম আবু হানিফার গালি দাও, আল্লাহ আয়াত নাযিল করে খলিল কেউ হানাফি মুসলিম বানায় আছে। এসব বিষয়ে আমার এলম না, আমি বেশি কিছু বলতে পারি না। আমি শুধু এতটুকু বলি, মাঝহাবের উর্দে উঠার সুযোগ পৃথিবীতে কারো নেই, কথা কই না। মাযহাব মানবো না, কি মানবো? হাদিস কোনটা? মুসলিম বলা মুসলিম কে লিখেছে বলে ইমাম বুখারী। সবচাইতে বড় ধোকার কথা, মাযহাব এসেছে 80 হিজরির পরে। 80 হিজরির আগে নবী কোন মাযহাব মানত, সাহাবারা কোন মাযহাব মানত? হাদিসের গুণ এসেছে নবীন এবং সাহাবিদের যুগের পরে। নবী কোন হাদিস মানত, সাহাবারা কোন হাদিস বলে? নবী এবং সাহাবারা যা করেছেন বলেছেন, হাদিস হিসাবে লিখেছে সেটা মানার নাম হাদিস মানা। তা আমরা বলবো, নবী যা করেছেন এবং সাহাবারা যা করেছেন, ইমামরা মাসআলা হিসাবে তা লিখে গেছেন, সেটা মানার নামই মাযহাব। এটা তোমাদের হাদিস মানার যে অর্থ, আমাদের মাযহাব মানার অর্থ একই অর্থ। মাযহাব যদি নবীর যুগে না থাকে, বুখারী মুসলিম তো নবীর যুগে ছিল না, মাযহাব মানা যদি শিরিক হয় নবীর যুগে না থাকার কারণে, বুখারী মুসলিম মানাও শিরিক। বলে মাযহাব যদি চারটা হয় কোনটা মানব? চারটে যদি হক হয় কথা কয়না, কোনটা মানব? জবাব, তোমার দেশে যেটা চলে সেটা মানব। কেন? তুমি যেই মাযহাব মানব ওই মাযহাবের সকল বিষয়ে ফতোয়া দিতে পারে এমন এবার উলামা পাওয়া গেলে সেটা মানা তোমার কর্তৃত্ব। জটিল থেকে জটিল মাসালা আসবে, তুমি যেটা মানো ওই মাযহাবের ইমাম নাই, তোমার ফতোয়াকে দিবে। আমাদের বাংলাদেশে শতে শতভাগ হানাফি, হানাফি মাদ্রাসা, হানাফি আলেম হর গ্রামে পাওয়া যায়, হর জেলায় পাওয়া যায়, হর থানায় পাওয়া যায়, ফতোয়ার সমস্যা নাই। কেউ যদি এখানে আসা সাবি মাযহাব না, সে যদি কোনো মাসআলায় আটকে যায়, সারা বাংলাদেশ ভ্রমণ করলে তো সাবি মাযহাব পাবে ঠিক, তো সমাধান কোন মাযহাবে দিয়া হবে? যেই দেশে যেই মাযহাবের ওলামা সব পক্ষ ওই দেশের জনগণের জন্য ওই মাযহাব মানাটাই উত্তম, বিচ্ছিন্নতাবাদী হবে। আল্লাহ বোঝার তো আমিন। আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিম হানিফ। প্রশ্ন হলো, ইমাম আবু হানিফাকে যারা মানে, মাযহাব যারা মানে, তারা হানা? ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, নবীর এন্তেকালে 70 বছর পর। আর ইব্রাহিম খলিলুল্লাহর পৃথিবীতে আগমন নবীর জন্মের 4000 বছর আগে। 4000 বছর আগের খলিল, 4000 বছর পরের ইমাম আজম আবু হানিফার অনুসারী কেমনে? জটিল প্রশ্ন। এই প্রশ্নের জবাব জানার আগে জানতে হবে হানিফ বা হানিফা শব্দের অর্থ কি, আবু হানিফ অর্থ কি, আবু হানিফা অর্থ কি? বলছে আবু হানিফা শব্দের অর্থ কি? অনেকে গল্প বানিয়েছে, ইমামে আদম নোমার ইবনে সাবিত নিয়েছিল,
মেয়ের নামে আবু হানিফা, মানে হানিফার বাপ, হানিফা মেয়ে আর উনি বাপ আবু হানিফা। না ইতিহাস বলে ইমাম আজম ইমাম আবু হানিফার কোন মেয়ে, আর আবু অর্থ বাপ আপনাকে কে বলছে, আবুর তো আরো অর্থ আছে, আবুর এক অর্থ হলো বাবা, আবুর আর এক অর্থ হলো মালিক, ওয়ালা আবুল মাল, মালিক আবুল মাল অর্থ কি, মাটিতে সারা গায়ে মাটি, নবী দেখে বলেছেন আবু তো রাম মাটির বাপ না মাটিওয়ালা, আবু তো সব জায়গায় বাবা না, আবু তো ওয়ালা, আবু বকর বকরের বাপ না বকরওয়ালা, বকর বা কাফরা কাফ কাশাসওয়ালা নুক্তাওয়ালা না, বকর তো প্রথম, বকর তো সকাল, ওয়াসাব্বিহুহু বকরাতান ওয়াসিলা, বকর তো সকাল কথা বলে, নাম হলো কিন্তু নাম হয়েছে আবু বকর, কেন তিনি সবকাজে প্রথম, নবীর পরে ঈমান এনেছে প্রথম, নবীর জন্য রক্ত দিয়েছে প্রথম, মাল দিয়েছে প্রথম, নবীর পরে নবীকে হিজরতের সময় কারা সূরে প্রবেশ করেছে প্রথম, সেখান থেকে উম্মে মুহাম্মাদের ঘরে প্রবেশ করেছে প্রথম, মদিনায় প্রবেশ করেছে প্রথম, মসজিদে কুবায় প্রবেশ করেছে প্রথম, নবীর ইন্তেকালের পরে খলিফা হয়েছে প্রথম, নবীর ইন্তেকালের পরে নবী রুদায় শুয়েছে প্রথম, কিয়ামতে নবী উঠার পরে উঠবে প্রথম, জিন্দগির কাজগুলো প্রথম, এই জন্য আবু বকর অর্থাৎ প্রথম ওয়ালা। এবার বুঝে না হানিফ, আবু হানিফ, হানিফ বা হানিফা শব্দ অর্থ লোকাল, ইমাম আজম নামার ইবনে সাবেত লোকাল থেকে তার দেশে ইমামদার হিসাবে ছিল কাটি, মুসলমান হিসাবে ছিল কাটি, আলেম হিসাবে ছিল কাটি, নামাজ হিসাবে ছিল কাটি, আমলের দিক থেকে কাটি, ব্যবসায় কাটি, লেনদেনে কাটি, ইতিহাসে কাটি, সকল কাজের কর্মে খাঁটি হওয়ার কারণে ওই যুগের ওলামারা বলেছে আবু হানিফা অর্থাৎ খাঁটিওয়ালা। ইমাম আবু হানিফা যে ওয়াক্তে আবু হানিফা, আর ইব্রাহিম খলিলুল্লাহ সেই ওয়াক্তে হানিফা মুসলিম, ইমাম আবু হানিফা যে ওয়াক্তে আবু হানিফা, ইব্রাহিম খলিলুল্লাহ সেই ওয়াক্তে হানিফা মুসলিমা, আল্লাহ বলেন ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, ইব্রাহিম ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, হিন্দুও নয়, মুশরিকও নয়, খাঁটি মুসলিম, সুবহানাল্লাহ, হানিফাম মুসলিমা খাঁটি মুসলিম, ইমাম আবু হানিফা খাঁটি হওয়ার কারণে আবু হানিফা, ইব্রাহিম খলিলুল্লাহ খাঁটি হওয়ার কারণে হানিফাম মুসলিমা, আবু হানিফা সেই মতো আবু হানিফা, ওই একই অর্থে ইব্রাহিম খলিলুল্লাহ হানিফাম মুসলিমা, মিল আছে না, আল্লাহ বুঝার তৌফিক, আমিন, আল্লাহ চার কাজের দায়িত্ব দিয়ে কয় কাজ, চার কাজ, আল্লাহ বলে খলিল দোয়া মঞ্জুর, দায়িত্ব কয়টা, খলিলুল্লাহর সিরিয়ালে তেলাওয়াত আয়াত তালিমি কিতাব তালিমি হিকমত ছাত্র শুধু আল্লাহ পায় না, এক নম্বরে তেলাওয়াত আয়াত এটা লাগবে নামাজ আদায় করার জন্য, এরপরে তালিমি কিতাব মানে কোরআনের মানে মতলব বোঝা এটা এখন জরুরি না, তালিমি হিকমা এটাও এখন জরুরি না, জরুরি হলো আত্মশুদ্ধি, আল্লাহ কলিলুল্লাহ চার নম্বরটা নিয়ে আসছে, দুই নম্বর তেলাওয়াতে আয়াত নামাজ শুদ্ধ হওয়ার জন্য লাগবে, এরপরে আগে লাগবে আত্মশুদ্ধি, আত্মশুদ্ধির পরে অভিজ্ঞানের জন্য কোরআনের মানে মতলব পড়ো, অভিজ্ঞানের জন্য সুন্নাহ পড়ো, কোন আপত্তি নাই, কিন্তু তেলাওয়াতের পরে আগে লাগবে আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি কোথায় হবে,
ওলিয়াউলিয়াদের দরবারে, নবীর দরবারে আত্মশুদ্ধি হতো, এখন নবী নাই, নবীর ওয়ারেস ওলামা আউলিয়াদের দরবারে হবে আত্মশুদ্ধি। আমি আপনাদের কাছে জানতে চাই, ওলিউল্লাহরে আল্লাহর কাছে চাইছেন, আমাদের নবীকে আল্লাহর কাছে চাইছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। কয় কাজের দায়িত্ব দিতে বলেছে? চার কাজের। আল্লাহ রাসূল 23 বছর নবুয়তের জীবনীতে এই চার কাজ যথাযথভাবে আদায় করেছেন কিনা? নবীর পরে সাহাবা তাবিন তাবে তাবিন যুগে যুগে ওলামা ইকরাম দায়িত্ব পালন করেছেন কিনা? আজকের পৃথিবীতে খুব খেয়াল করেন, আমার কথা শেষ, আজকের পৃথিবীতে এই চার কাজের দায়িত্ব যারা যথাযথভাবে আদায় করছে তাদের নাম হলো ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবন্দি। ওলামায়ে দেওবন্দি, ওলামায়ে কওমিয়া, যে চার দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, এই চার কাজ যথাযথভাবে তমাম দুনিয়াতে আদায় করে যাচ্ছে ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবন্দিয়া। প্রমাণের জন্য সময়ের প্রয়োজন, সময় মাথাতে 1 নম্বরে তেলাওয়াতে আয়া কথা বলে, 1 নম্বরে তেলাওয়াতে আয়া, কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত। এটা বলার আগে একটা মজার কথা, সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ক্রিকেটারদের পিছনে এক সাকিব 500 কোটি টাকার বল মানলে টাকা, আমার প্রশ্ন সে জায়গায় নয়, একটা বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে না? ফুটবলারদের পিছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয়, একটা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর কি না? খেলতেই তো পারে না বিশ্বকাপ। 2018 বিশ্বকাপের পূর্বে জর্দানের সাথে আটকল খেয়া বাসায় থেকে আমার 3 নম্বর প্রশ্ন, অমনি মাদ্রাসায় সরকারের কত টাকা দেয়? কথা কয় না, জনগণের টাকায় পরিচালিত কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার সন্তান কোরআনের দেশ সৌদি আরবে গিয়েছে, যেই দেশে কোরআন নাযিল হয়েছে, যেই দেশে কোরআনের নবী শুয়ে আছে, যেই দেশের শিশুরা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে জন্মায়, আরবিতে খায়, আরবিতে ঘুমায়, আরবিতে খেলে, আরবিতে বলে, আরবিতে পড়ে, চুক্তি বলে সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হলে কোন আরবির বাচ্চা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, বাস্তবতা বলে ভিন্ন কথা, সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয়েছে, বিশ্বের 104 দেশ থেকে হাফেজরা এসেছে, 104 দেশের হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার সন্তান হাফেজ তরিকুল ইসলাম। কওমি মাদ্রাসা জঙ্গি বানায় না, কওমি মাদ্রাসা সন্ত্রাসী বানায় না, কওমি মাদ্রাসা বিশ্বের সেরা হাফেজ বানা। তামাম দুনিয়াতে তেলাওয়াতে 1 নম্বর কে? ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবন্দিয়া। কথা কয় না, কথা দেখা, দুবাইতে প্রতিযোগিতা কওমি দেওবন্দি 1 নম্বর, বাহরাইনে প্রতিযোগিতা কওমি দেওবন্দি 1 নম্বর, কুয়েতে প্রতিযোগিতা কওমি দেওবন্দি 1 নম্বর, কাতারে প্রতিযোগিতা কওমি দেওবন্দি 1 নম্বর, মিশরে প্রতিযোগিতা কওমি দেওবন্দি 1 নম্বর, ইরানে প্রতিযোগিতা কওমি দেওবন্দি 1 নম্বর, এমনকি তুরস্কে কোরআন প্রতিযোগিতা কওমি দেওবন্দি 1 নম্বর, এবং ক্রোয়েশিয়া ইউরোপের একটা দেশ বিশ্বকাপ ফুটবলের ফাইনালিস্ট দল, ওই দেশে গত বছর কোরআন প্রতিযোগিতা হয়েছে কওমি দেওবন্দি 1 নম্বর হয়ে ইউরোপ বিজয় করে এসেছে। আমি বাংলাদেশ বলতে চাই, আমি বলতে চাই কওমি দেব, বাংলাদেশ তো বটেই,
মক্কাতে 10 জন ইমাম, মদিনাতে 5 জন ইমাম, মোট 15 জন। এই 15 জনের যিনি আমির মুদির শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, আল্লাহ তার কণ্ঠে কি জাদু দিয়েছে। নামাজে যখন তেলাওয়াত করে শরীর পোষণ করা হয়ে যায়, চোখ বেয়ে পানি পড়ে। হাদিসে আছে, লা ইয়ানকাযী আজাইবুল কুরআন, কোরআনের আজাইব, কোরআনের মুজিজা কিয়ামত এসে যাবে শেষ হবে। সুবহানাল্লাহ। আরবরা বলে ওমিন আজাইবিল কুরআন লাহনু সুদাইস, শেখ সুদাইসির কণ্ঠস্বর এটা একটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। সৌদি আরবের সরকার জিদ্দায় একটা মসজিদ করেছে, মসজিদের নাম দিয়েছে আল মসজিদুল জামিউ শেখ আব্দুর রহমান আস-সুদাইসি, বাংলা করলে হবে শেখ সুদাইসি জামি মসজিদ। আমি নিজের চোখে দেখি বলতেছি, আল্লাহর কসম, ওই মসজিদের যে ইমাম তাকে দেখেছি বাংলাদেশি কওমি, আটাদারি মাদ্রাসার ছাত্র, আল্লামা শাহ আহমদ শফি সাহেবের ছাত্র। আমি বলি, ও বাঙালি মুসলমান, যাকে বাংলাদেশের তেতুল হুজুর বলে গালি দাও, আল্লাহ তার ছাত্রকে বিশ্বের শ্রেষ্ঠ ইমামের মসজিদে ইমাম বানাইয়া রাখছে, তাকে গালি দাও, খবর আছে? কওমি মাদ্রাসা জঙ্গি বানায় না, সন্ত্রাসী বানায় না, বিশ্বের শ্রেষ্ঠ ইমামের মসজিদের ইমাম বানা। তোমার ফতোয়া দেশের মানুষ আমল করবে না, বাংলাদেশের মন্ত্রীরা থাকার জন্য ঢাকা একটা মন্ত্রী পাড়া আছে, মন্ত্রী পাড়া সরকারি দাবা মনে করে। এখন বলে মক্কার এক একজন ইমামের মর্যাদা বাংলাদেশি মন্ত্রী দেখেও বেশি। এরা এখানে বাড়ি পেলে ওরা পাবে না। সৌদি আরবে মক্কাতে একটা জায়গা আছে আল আওয়ালি, আইন্দি আল আওয়ালি, ওই এলাকাটা হলো মক্কার ইমামদের আবাসিক এলাকা, এক একটা বিশাল বাড়ি, মনোরম বাড়ি, সব ইমামদের। আমি নিজে দেখি বলেছি, ওখানে শেখ সুদাইসির যে বাড়ি, ওই বাড়ির পাশে একটা মসজিদ আছে পুরো আওয়ালি এলাকার জন্য। আল্লাহর কসম, ওই মসজিদের ইমাম কেউ দেখেছি বাংলাদেশে? বাড়ি সিলেট জকিগঞ্জ, সিলেট দরগা কওমি মাদ্রাসার ছাত্র হযরত মাওলানা হাফেজ রশিদ আহমদ মনসুর আমাকে একটু কথা বলেন, মক্কাতে কয়জন ইমাম? 10 জন। আমি বলি মক্কা মদিনা মিলি 15 জন। মক্কাতে কয়জন? 10 জন। এক এক ওয়াক্ত নামাজ কয়জনে পড়ায়? একজন, মাশাআল্লাহ। বাকি থাকে কয়জন? 9 জন। ওরা সরকারি দেওয়া বাড়িতে থাকে না? বাড়িতে না থাকি কোথায় থাকবে? তো বাড়িতে থাকলে মহল্লার মসজিদে নামাজ পড়েনি কার পিছে? ঘটনাটা কেমন হলো? কাবার ইমামের ইমাম বাংলাদেশি কওমি, চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। মাদ্রাসা বাড়বে না কোন? বাড়বে। ছাত্র বাড়বে না কোন? বাড়বে। আমাদের দান অনুদান বাড়বে না কোন? বাড়বে। যদি আমার হাতে সময় নাই, এক লাইন বলে, বাংলাদেশে একজন ক্রিকেটার আছে, নাম হলো তাইজুল ইসলাম। বাংলাদেশের ক্রিকেটারদেরকে বলা হয় টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, মানে বাঘ।
এই বাঘের একটা বাচ্চা এসে দিবে তাইজুল ইসলাম পুত্র শুনুন ঠিক বাঘের বাচ্চা বলে কথা দলে দলে লোক দেখতে আসতেছে মনে মনে মিষ্টি কিনে কিনে খাওয়াচ্ছে এক পর্যায়ে গেল সাংবাদিকদের একটা দল যার তাইজুল ইসলামের মুখে মাইক ধরছে আপনার এই বাচ্চাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি তাকে কি বানাতে চান ক্রিকেটার না ফুটবলার সাঁতার না শুটার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার জজ কি বানাবে অত্যন্ত শান্ত ভাবে তাইজুল ইসলাম জবাব দিল আমার এবং আমার বিবির ইচ্ছা আমরা তাকে প্রথমে হাফেজে কোরআন বানাবো সুবহানাল্লাহ তো হয়নি সুবহানাল্লাহ ক্রিকেট মাঠেও ইমানদার আছে আছে আজকে বড় মুসিবতে পড়ছে কবরস্থানে বাস করতেছি ক্রিকেট মাঠেও ইমানদার আছে না নাই আছে জবাবটা সাংবাদিকদের পছন্দ হয় না তার সাংবাদিকরা বেশিরভাগ নাস্তিকবাদী ঠিক এরা শাহবাগে যদি শিশু যায় শিশুর মুখে মাইক ঢুকাইয়া দেয় এরপরে কলা কাপাইয়া ধারা বিবরণী দেয় শিশু পর্যন্ত দেশ প্রেমে উজ্জীবিত হয়ে রাজপথে নেমে এসেছে আর যখন শিশু ওয়াদমা ফেলে আসে ভালো করে ছবি ঘুরাইয়া ঘুরাইয়া টিভিতে দেখায় আর বলে দেখো মৌলবাদীরা শিশুদেরকে বুলাইয়া ভালাইয়া আনিয়া জমি ট্রেনিং শিশু শাহবাগে গেলে দেশপ্রেমিক কোরআন সুন্নাহর মাহফিল আসলে জঙ্গি এটা হলো নাস্তিকবাদীদের ধারণা বর্বর যুগে নিয়ে যেতে চান অন্ধকার যুগে নিয়ে যেতে চান জাহেলিয়ার যুগে নিয়ে যেতে চান তাইজুল ইসলাম অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিল কোন কিতাবকে দেড় হাজার বছরের পুরনো বংশ কোন কিতাবকে জাহেলিয়ার আর অন্ধকার যুগের বলছো কোরআন সেই কিতাব যেদিন থেকে নাযিল হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগে আধুনিক আধুনিক কাকে বলে যেটা যুগ উপযোগী হয় কোরআন সর্বযুগে যুগ উপযোগী অর্থাৎ কোরআনের চেয়ে বড় আধুনিক কোরআনের চেয়ে বড় আধুনিক কোন কিতাব না অতীতে ছিল না বর্তমানে আছে না ভবিষ্যতে হতে পারে কথা বলেন কোরআন জাহিলিয়ার বর্বরার অন্ধকার যুগের কিতাব নয় কোরআন জাহিলিয়ার বর্বরতার অন্ধকার যুগের সকল অন্ধকার দূর করে তামাম দুনিয়াতে আলোর মশাল প্রজ্বলিত করেছে আপনাদের খেদমতে আমি যেটা আবেদন করতে চাই একজন ক্রিকেটার যদি প্রতিজ্ঞা করতে পারে তার সন্তানকে হাফেজ বানাবে আলেম বানাবে আমরা ওয়াজ মাহফিলের শ্রোতা হয়ে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না যে আমাদের একটা সন্তানকে কমপক্ষে হাফেজ আলেম বানাবো ইনশাআল্লাহ কে কে ওয়াদা করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আমিন একটা সন্তানকে হাফেজ আলেম বানালে থাকবেন না জিতবেন কিভাবে জিতবেন বিবরণ দেওয়ার ভাষা আমার নাই কিয়ামতের ময়দানে বিশ্ব মনে মনে তার বংশে যেখানে তাম দুনিয়ার সর্বকালের সর্বমানবতা থাকবে সোয়ালক্ষ নবী সোয়ালক্ষ সাহাবারা থাকবেন আল্লাহ তার আরশ থেকে বলবেন আব্দুল্লাহর মা বাবা আব্দুর রহমানের মা বাবা সালিমুল্লাহ কলিমুল্লাহর মা বাবা এই দিকে আসো কোথায় আমার আরশে আসো আল্লাহ তাদেরকে ডেকে আপন কুদরতি হাতে তাদের মাথায় নূরের মুকুট পরায় সুবহানাল্লাহ একটু ভাবুন তো সকল বাদশার বাদশা বিশ্ব মানবতার মঞ্চে যখন তাদেরকে মাথায় মুকুট নূরের মুকুট পরায় দেবে ওই মা বাবার অন্তরের অবস্থা তখন কেমন হবে কত খুশি লাগবে কত গর্ব আর অহংকার হবে এই সম্মান আল্লাহ কাকে দিবে ডাক্তারের মা বাবা ইঞ্জিনিয়ারের মা বাবা প্রফেসরের মা বাবা কার মা বাবা তাহলে একটা সন্তানকে হাফেজ বানালে বলেন থাকবে না জিতবে যে ঘটনা ইউরোপ আর আমেরিকায় ঘটত তা বর্তমানে বাংলাদেশে ঘটতে আরম্ভ করেছে দুই বছর আগে কলসানে বড় লোক বড় শিক্ষিত বাবাকে রেখেছে বৃদ্ধাশ্রম বাবাকে রেখেছে বৃদ্ধাশ্রমে নিজেদের সাথে জায়গা নেই কথা বলে বাবা বৃদ্ধাশ্রমে মারা গেছে বৃদ্ধাশ্রম থেকে ফোন করেছে ছেলেকে আপনার বাবা বেঁচে নাই তার লাশ গ্রহণ করুন দাফন কাফনের ব্যবস্থা করুন বড় লোক বড় শিক্ষিত ছেলে জবাব দিয়েছে বাবার লাশ গ্রহণ করে দাফন কাফন করবো এই পরিমাণ সময় আমার হাতে নাই আপনারা লাশটা
আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়া দেয়। নাউজুবিল্লাহ। আঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিস লাশ দাফন করে। এই বুড়ার সন্তান আছে, অশিক্ষিত নয়, বড় শিক্ষিত, গরিব নয়, বড় লোক, কিন্তু বাবার লাশ গ্রহণ করতে রাজি নাই। কারণ যে শিক্ষা ভিতরে ঢুকলে বাবার প্রতি মায়া আসবে, ওই শিক্ষাটা ঢুকে নাই। ওই শিক্ষাটা ঢুকে নাই। ইসলামী ইমানের শিক্ষা যদি আপনার সন্তানের দিলের ভিতরে না ঢুকে, আপনার কুফলও এরকম ঘটনা ঘটবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু